नमस्कार अमर भारत क्रिएटिव आर्ट इंस्टीट्यूटर संगीत शिक्षक आमी श्री सुहायु बनर्जी आज बेश अभिनव एक जिनिस निये कथा बोलबो जेटार साथे हयतो किछु मानुष परिचित एवं किछु मानुष परिचित नन। आमरा जारा बेश किछुदिन गान बाजना करेछि अथवा শিক্ষকতার সাথে বর্তমানে যুক্ত আছি, আমরা দু ধরনের ছাত্র ছাত্রী পাই। এক হচ্ছে যাদেরকে আমাদের হাতে খড়ি দিতে হয়, যাদের হয়তো শুরুটাই হয় আমাদের হাত ধরে। আবার বেশ কিছু মানুষ আছেন যারা হয়তো অন্যান্য বহু জায়গায় রয়েছেন, শিখেছেন এবং সেখানে হয়তো তারা তাদের কাঙ্ক্ষিত যে আশা নিয়ে তারা শিখতে গিয়েছিলেন সেই জায়গাটা হয়তো তারা পাননি। তো এই যে জায়গাটা চেয়েছিলেন পাননি এই ব্যাপারটা এক্স্যাক্টলি ভীষণ আপেক্ষিক একটা ব্যাপার। তো আমরা যদি একদম খুব কোট আনকোট একটা টার্মস ইউজ করি যে যে সাফল্যটা আশা নিয়ে তারা গিয়েছিলেন সেই সাফল্যটা পাননি, যদিও সঙ্গীত বা কোনো রকম ক্রিয়েটিভ আর্টে সাফল্যের কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই, যে আমরা কোনো বেঞ্চমার্ক সেট করে বলতে পারি না যে ওটাই সাফল্য, ওটাই লাস্ট লিমিট। সঙ্গীতের ক্ষেত্রে বা কোনো ক্রিয়েটিভ আর্টের ক্ষেত্রে কোনো শেষ সীমা হয় না। তো যাই হোক, তো আমি যদি ধরে নিই যে সাফল্য বলতে ভালো গাওয়া, যে যদিও এটারও কোনো পরিসীমা নেই যে আলটিমেট ভালো গাওয়া, আমরা কেউ জানি না যে আলটিমেট ভালো গাওয়া মানে, এই আলটিমেটের ক্রাইটেরিয়াটা আমরা কেউ জানি না। আমরা প্রত্যেকে ভালো গান বাজনা করার চেষ্টায় আজও আছি এবং হয়তো ভবিষ্যতেও থাকব। তো যাই হোক, ওই চলতি কিছু আশপাশে নিরিখে যদি আমরা ধরে নিই ভালো গাওয়া, হয়তো সেই ভালো গাওয়ার দিক থেকে তারা কিছুটা পিছিয়ে পড়ছে। তো সেইখানে তারা অনেক সময় আসেন যে আমাদের কোন জায়গাটাতে কমি হচ্ছে বা কোন জায়গায় কমতি থাকছে, কমি না কমতি, সরি মানে কোন জায়গায় কমতি থাকছে। তো সেইখানে আমরা তাদেরকে নিজেদের মতো করে গাইড করার চেষ্টা করি, যতটুকু গাইডেন্স আমরা আমাদের গুরুদের থেকে পেয়েছি তার আমরা কতটুকু নিতে পেরেছি জানি না, যতটুকু নেওয়ার চেষ্টা করেছি বা যতটুকু শিখতে পেরেছি ততটুকু ভাগ করে নেওয়ার চেষ্টা করি গাইডেন্সের মাধ্যমে। তো সেই গাইডেন্স পারপাস যদি আমরা বলি, আমরা দেখি যে একটা রেয়াজ আমরা করি, যে রেয়াজটা খুব কম জায়গাতেই চর্চিত। সেই চর্চিত আমরা যে সেই রেয়াজটা কিন্তু খুব সাধারণ একটা ব্যাপার, সেটা হচ্ছে স্বরস্থান অভ্যাস করা, স্বরস্থান প্র্যাকটিস। বা আমরা যদি এখন আমাদের ওই একটু আগে যেটা বললাম যে বাজার চলতি টার্মিনোলজি যদি আমরা ব্যবহার করি, আমরা প্রত্যেকেই যারা গান বাজনা নিয়ে এগিয়ে যেতে ইচ্ছুক তারা প্রত্যেকেই হয়তো রিয়েলিটি শো ব্যাপারটা খুব ফলো করি, এবং সেখানে বিচারকরা একটি টার্মস ভীষণ ইউজ করে থাকেন, সেটা হচ্ছে স্ট্যান্ডিং নোট। স্ট্যান্ডিং নোট ব্যাপারটা কিন্তু খুব সাধারণ একটা জিনিস, যেটা হয়তো আমরা প্রত্যেকে, যেহেতু আমরা বাঙালিরা সংস্কৃতি মনস্ক ভীষণ, এবং আজও হয়তো যদি আমরা গড়ে দশটা বাঙালি পরিবার সার্ভে করি তার আটটার মধ্যে আটটা পরিবারে আমরা একটা হারমোনিয়াম খুঁজে পাব, এবং এটাও জানতে পারবো যে সে প্রত্যেকটি পরিবারই, ওই দশটির মধ্যে আটটি পরিবারের কেউ না কেউ কখনো না কখনো সঙ্গীত চর্চার সাথে যুক্ত ছিলেন। তো সেখানে আমরা খুব ছোটো থেকে সারেগামা পাধানিসা এরকম একটা কথা আমরা খুব শুনে আসি। এই সারেগামা পাধানিসা এরা প্রত্যেকেই হচ্ছে এক একটি স্বর, যারা আমরা হয়তো এদেরকে চলতি নাম সারেগামা পাধানি এরকম বলে জানি, কিন্তু এদের প্রত্যেকের একটি করে পোশাকি নাম রয়েছে। যেমন সায়ের নাম যে সরোজ বা খরজ, রে রেখা বা ঋষভ, গা হচ্ছে গান্ধার, মা হচ্ছে মধ্যম, পা পঞ্চম, ধা ধৈবত এবং নি হলো নিষাদ। এই যে সাতটি স্বর, আমরা প্রত্যেকেই সাতটি স্বর নিয়ে যতটা সবসময় হয়তো চলতি কথায় বলে থাকি, এই সাতটি স্বরের বাইরেও আমরা যারা আগে কিছুদিন গান শিখেছি, গান শেখার সময় হয়তো
বিভিন্ন সময় কোমল রে, কোমল গা বা করিমা এই স্বরগুলোর উল্লেখ পেয়েছি। কিন্তু এই স্বরগুলোকে নিয়ে আলাদা করে চর্চা করার অনুভবটা হয় অনু চর্চা করার তাগিদটা হয়তো আমরা অনুভব করতে পারিনি। অথচ আমাদের স্বরের সংখ্যা আমরা সাতটা বললাম তো, সারেগামা পাধানি, স্বরের সংখ্যা বর্তমানে কিন্তু বর্তমানে না, অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল মিউজিকোলজি যদি আমরা দেখি সেখানে স্বরের সংখ্যা আরও বেশি ছিল, ক্রমে বিবর্তনের মাধ্যমে বর্তমানে স্বরের সংখ্যা এসে দাঁড়িয়েছে হয়তো আমাদের মডার্ন যে ইনস্ট্রুমেন্টস সেখানে আমরা 12টি স্বরকে ধরতে পারি। এই 12টি স্বরের মধ্যে যে 7টা স্বর নিয়ে আমরা এতদিন কথা বলে এসেছি সেই 7টা স্বর হলো শুদ্ধ স্বর, এবং এই শুদ্ধ স্বরের বাইরেও আমরা পাই 4টি কোমল স্বর, দ্যাট ইজ কোমল রে, কোমল গা, কোমল ধা এবং কোমল নি, এবং একটি করি বা তীব্র স্বর, সেটি হলো করি মধ্যম বা করি মা। তাহলে স্বরের সংখ্যা আমরা প্রায় আমরা পাই 12টি, 7টি শুদ্ধ স্বর, 4টি কোমল স্বর এবং একটি করি বা তীব্র স্বর, বা আরও সহজভাবে বললে 12টি স্বরের মধ্যে 7টি শুদ্ধ স্বর এবং 5টি হলো বিকৃত স্বর, এবং এই বিকৃতর আন্ডারে 2টি ভাগ হলো টি কোমল এবং যার যার অধীনে রয়েছে 4টি স্বর এবং একটি করি বা তীব্র স্বর যেখানে একটি করি মধ্যম স্বরের অস্তিত্ব পায়। আমরা এতদিন যে স্বরস্থান প্র্যাকটিস করে এসেছি আমরা হয়তো এই 7 স্বর ধরে প্র্যাকটিস করে এসেছি, আমরা যারা আরেকটু হায়ার লেভেলে নিজেদেরকে নিয়ে যেতে চাইছি তাদের একটি প্র্যাকটিস খুব ফলদায়ী হতে পারে, সেটি হলো স্ট্যান্ডিং নোট বা স্বর প্রক্ষেপণ যদি 12টি স্বরের মাধ্যমে করা যায়, এবং 12টি স্বরেই আমরা যদি এই স্ট্যান্ডিং বা স্বর প্রক্ষেপণ প্র্যাকটিস করতে পারি। এটার জন্য প্রথমে যেটা দরকার, আমাদের এক একটি স্বরের ওপর স্ট্যান্ডিং কথাটার মানে খুব মানে স্ট্যান্ডিং মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা আমাদের ইংরাজি গ্রামার অনুযায়ী, তো সেই স্ট্যান্ডিং মানে হচ্ছে একটি স্বরের ওপর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে ইন দ্য সেন্স কোনো ট্রেমব্লিং চলবে না, যে আমরা যখন একটি স্বর প্রক্ষেপণ করব সেটি কখনোই এই জিনিসটা হবে না, সেটি হতে হবে এটার জন্য আমাদের কিছুটা ব্রিদিং এক্সারসাইজ করতে হবে সবার প্রথম, তার কারণ আমাদের আলটিমেট শেষ পর্যন্ত টার্গেট আমরা করব যে একটি স্বরের ওপর অন্তত 30 সেকেন্ড উইদাউট ট্রেমব্লিং স্ট্যান্ড করা। আমাদের প্রাথমিকভাবে আমাদের লক্ষ্য হবে 10 থেকে 15 সেকেন্ড একটি স্বরের ওপর উইদাউট ট্রেমব্লিং দাঁড়িয়ে থাকা, এবং এই প্র্যাকটিসটা কিন্তু আমরা করব 12টি স্বরের ভিত্তিতে। আমরা এতদিন যে 7 স্বরের ওপর করছিলাম সেখান থেকে কিছুটা বাইরে এসে আমরা করব আজ থেকে আমাদের অভ্যাস হবে 12টি স্বরকে ঘিরে কাজ করা, এবং স্বর প্রক্ষেপণের আগে কিছুক্ষণ যদি ওমকার প্র্যাকটিস করা যায়, মানে ওম বলা, ওম নয় ওম, অনন্ত নারায়ণ হরি ওম ইন শর্ট ওম, যদি খানিকক্ষণ ওমকার প্র্যাকটিস করা যায়, সেটা করতে হবে যেটা আমাদের প্রথমে যেটা মাথায় রাখতে হবে আমাদের স্ট্রেট বসতে হবে সোজা হয়ে, তার কারণ আমাদের দেশে আমাদের সরি আমাদের দেহে নাদের অবস্থান নাভি দেশে, সুতরাং নাভি দেশ থেকে যেন আমাদের ধ্বনি নির্গত হয়, সেখানে ওমকার প্র্যাকটিসটা হচ্ছে
10 মিনিট যদি আমরা স্ট্যান্ডিং নোটে ওঙ্কার প্র্যাকটিস করতে পারি, আমাদের ব্রিদিং এক্সারসাইজের ক্ষেত্রে এটা কিছুটা সাহায্য করবে। এরপরে হচ্ছে স্বর প্রক্ষেপণ। আমাদের মূল পদ্ধতিটা একই থাকবে, সোজা হয়ে বসতে হবে এবং ডিপ ব্রিথ করতে হবে। প্রত্যেকটি নোট, ইচ অ্যান্ড এভরি নোট আমরা থ্রো করার আগে একটি করে শ্বাস নিতে হবে আমাদের। এবং আরেকটি জিনিস যেটা সবসময় মনে রাখতে হবে, আমাদের মুখটাকে খোলা রাখতে হবে, এবং খোলা রাখতে হবে ইন দ্য সেন্স আমাদের হাতের এই যে দুটো আঙুল, আমাদের মুখের আয়তন এতটাই বড় হবে যে দুটো আঙুল যেন সেখান দিয়ে পাস করে যায়। এবং সেটা এইভাবে পাস করি, মুখের মুখ খোলা রেখে এবং সোজা বসে বড় করে দম নিয়ে সা বলা। মাঝখানে রয়েছে কোমল রে, সুতরাং আমরা এই কোমল রেকেও অভ্যাসে রাখব। রে এবং চিন কিন্তু স্ট্রেট রাখতে হবে, তার কারণ আমাদের ভোকাল কর্ড আমাদের আর্থের প্যারালাল থাকবে। রে সাংগীতিক ভাষায় বলা হয় আরোহণ বা আরোহ বা আরোহী। সিমিলারলি আমরা হায়ার অক্টেভ থেকে লোয়ার অক্টেভের দিকে যেতে থাকব, যার সাংগীতিক টার্ম হল অবরোহণ বা অবরোহ বা অবরোহী, এবং পদ্ধতি একই থাকবে। No.
আরোহ অবরোহর মাধ্যমে স্ট্যান্ডিং নোট দিনে যদি অন্তত 30 মিনিট সেটা করা যায়, আমার মনে হয় এতে আমাদের পিচিং সেন্স অনেক ডেভেলপ করতে পারে। পিচ, আমাদের প্রপার পিচিংয়ে গাওয়া, যেটা হয়তো আমরা কখনো লাইভ পারফরমেন্স করতে চাই বা রেকর্ডিং স্টুডিওয়ে গাইতে চাই, পিচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো সেই পিচিংটাকে পারফেক্ট করতে গেলে এই স্ট্যান্ডিং নোট ভীষণই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বেসিক কিছু পদ্ধতি আমি বললাম, সোজা হয়ে বসে নাভিদেশ থেকে আমাদের স্বর প্রক্ষেপণ বা মুখ খোলা রাখা বা সা, এটি না করে। এবং আরেকটি পদ্ধতি আমরা দেখতে পাই যে সা যখনই আমরা এই কার্ভটা ক্রিয়েট করছি, আমরা কিন্তু অন্য নোটের এক্সটেনশনের মাধ্যমে একটি নোটে উন্নীত হচ্ছে, যেটা কিন্তু একটি মাইনাস পয়েন্ট। যে কারণে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে সা প্রতিটি নোটকে আমরা সরাসরি হিট করব, প্রত্যেকটি নোটের শেষে আমরা একটি বড় করে দম নেব, মুখ খোলা রাখতে হবে এবং নাভিদেশ থেকে গাওয়া অভ্যাস করতে হবে। এইভাবে আমাদের আরোহ অবরোহ, আমাদের অন্তত আধ ঘন্টা যদি প্র্যাকটিস করা যায় উইথ ওমকার, আমাদের পিচিং সেন্স আরও অনেক নিখুঁত হতে পারে। ক্রমাগত আবহাওয়ার একটা পরিবর্তন আমার গলাকেও কিছুটা প্রভাবিত করেছে, সেটা হয়তো যারা ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারবেন। তো যাই হোক, আমি তো এখানে আমার যারা আমার কাছে এসছেন তাদের, তারা প্রত্যেকেই আমার, আমি আশা করতে পারি তারা প্রত্যেকে আমার এই অনিচ্ছাকৃত ত্রুটিটিকে মার্জনা করবেন। তো সেই জন্য আমি এই আমার এই ত্রুটির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং প্রত্যেকে আমার এই ত্রুটিটিকে কিছুটা ওভারলুক করে যে লেসেনগুলো আমি বললাম, যে পদ্ধতিগুলো বললাম, সেগুলি নিয়ে যদি কাজ করেন, আমার মনে হয় এই যে কনফিউশনটা যে কোথায় গিয়ে আমরা পিছিয়ে পড়ছি এবং কি করলে আমরা এগোতে পারবো, সেটার কিছুটা হলেও একটা, খুব হয়তো সেটা খুব সামান্য একটা সামান্য দিশা হলেও সেটি দেখাতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে, এবং তখন আরও নতুন কিছু লেসেন্স নিয়ে অবশ্যই কথা বলবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং সর্বোপরি যেটা, সুস্থ সংস্কৃতির পাশে থাকো।